21 different ways of presenting frequency distribution কত রকম ভাবে frequency distribution তৈরি করা যায় এটা দেখব প্রথমে দেখো এই আমাদের একটা টেবিল যেখানে marks obtained দেখানো আছে marks obtained এ যেটা প্রথম রো সেটা শুরু হচ্ছে বিলো 13 থেকে আবার যেটা শেষ রো সেটা শেষ হচ্ছে 74 এন্ড অ্যাবাভ দিয়ে বাকি সব ক্লাসগুলো নর্মাল আছে এই ধরনের যে অ্যারেঞ্জমেন্ট এটাকে বলা হয় ওপেন এন্ড ক্লাস নর্মালি আমরা ফার্দার ক্যালকুলেশন করতে গেলে যখন এই টেবিলটাকে রিফাইন করে নেব তখন 1-13 আমরা ধরতে পারি যেহেতু সবার ক্লাস ওয়াইজ একই আছে আর যেটা আমাদের শেষের ক্লাস সেটাকে আমরা 74 এর সঙ্গে 13 যোগ করে সেই ভ্যালুটাকে ধরতে পারি নেক্সট দেখো এখানে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল যাতে আউটপুট অফ ওয়ার্কার্স দেখানো আছে প্রথমেই আমাদের যেটা আমরা পাচ্ছি 500 থেকে 9 এটা অ্যাকচুয়ালি হচ্ছে 500 থেকে 509 এইভাবে 510 থেকে 519 পরপর যাচ্ছে একেবারে শেষে আমরা পাচ্ছি 570 থেকে 579 নেক্সট এক্সাম্পল এখানে খেয়াল করে দেখো যাতে মিডিল ক্লাস ফ্যামিলির ইনকাম দেখানো আছে একেবারে প্রথম ক্লাস আমাদের হচ্ছে অ্যাবোভ 1.2 অ্যান্ড নট এক্সিডিং 1.8 তাহলে এর ভ্যালুটা কী হবে 1.2 এর অ্যাবোভে হবে আর 1.8 এর নিচে হবে নট এক্সিডিং 1.8 যেখানে নাম্বার অফ ফ্যামিলিজ এসেছে 206 এইভাবে পরপর একেবারে শেষে দেখো আছে অ্যাবোভ 6.6 অ্যান্ড নট এক্সিডিং 7.2 এইভাবে ফরমেশন করে পুরো টেবিলটাকে রেডি করা হয়েছে নেক্সট আরেকটা এক্সাম্পল যেখানে হেড সার্কামফারেন্স আছে প্রথমে যে রো তার অ্যারেঞ্জমেন্টটা খেয়াল করে দেখো তাতে কত আছে 50 বাট লেস দেন 51 তার মানে 50 থেকে 51 নিচে হবে এইভাবে প্রতিটি যতগুলো আমরা ভ্যালু পাবো তার অ্যারেঞ্জমেন্ট সেইভাবেই দেওয়া আছে যেমন 51 বাট লেস দেন 52 যে ভ্যালুগুলো হবে আমাদের কনসিডার করতে হবে নেক্সট একটা এক্সাম্পল দেখো এটা খুবই নর্মাল এক্সাম্পল এখানে যে অ্যারেঞ্জমেন্টটা আছে এই অ্যারেঞ্জমেন্টের মধ্যে আমরা দেখতে পাই যেটা লোয়ার ক্লাস বাউন্ডারি আর যেটা আপার ক্লাস বাউন্ডারি প্রথম রোয়ের যেটা আপার ক্লাস বাউন্ডারি 120 পরের ক্লাসের লোয়ার ক্লাস বাউন্ডারিও 120 দ্যাটস মিন এই দুটো সমান থাকবে এই ধরনের যে অ্যারেঞ্জমেন্টগুলো তৈরি হয় 110 থেকে 120 120 থেকে 130 অ্যান্ড সো অন এই ধরনের অ্যারেঞ্জমেন্টগুলোকে নর্মালি ইনক্লুসিভ ক্লাস বাউন্ডারি বলা হয়ে থাকে এখানে একটা ব্যাপার খেয়াল করে দেখো যতগুলো আমরা দেখলাম তার মধ্যে ক্লাস ওয়াইজগুলো ইকুয়াল ছিল এখানে যেমন ক্লাস ওয়াইজ আমাদের কত আছে প্রতিটা ক্লাসের ক্লাস ওয়াইজ খেয়াল করে দেখো 10 করে আছে পরের যে আমরা টেবিলটা দেখব এখানে খেয়াল করে দেখো যে ক্লাস ওয়াইজগুলো আছে ক্লাস ওয়াইজগুলো ইকুয়াল নেই দেখো প্রথমে দুটো ঘরে 100 আছে তারপর তিনটে ঘরে 500 আছে তারপরেরগুলো আবার চেঞ্জ হয়ে গেছে এই ধরনের যে অ্যারেঞ্জমেন্টগুলো তৈরি করা হয় এটা হচ্ছে আমাদের আনইকুয়াল ক্লাস বাউন্ডারি রেডি করে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করি তাহলে মোটামুটি এত ধরনের আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল নিজেদের সুবিধা মতো আর ক্যালকুলেশন পারপাসের জন্য রেডি করতে পারি দ্যাটস অল ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং